হ্যালো, আসসালামু আলাইকুম। হবিজ এন্ড পিজনসে আপনাদের সবাইকে ওয়েলকাম। সামনে টস বক্স দেখে হয়তো অনেকে আইডিয়া করতে পারতেছেন আজকের টপিকটা কি। সো এখন সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টস। আমাদের যারা রেসার গিরি বা যাই পালি আমরা, সো অনেকেই টস করা শুরু করে দিস অলরেডি। সো হাসান ভাই আজকে আমাদেরকে বলবে যে টস আসলে কিভাবে স্টার্ট করা উচিত, কিভাবে করলে কবুতরগুলো ঠিক থাকবে, ব্যাক করবে ভালো, ভাঙবে না বডি। সো চলেন হাসান ভাইয়ের কাছ থেকে শুনি। টসের মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হলো কবুতর সিলেকশন, ঠিক আছে। কবুতর সিলেকশনের প্রথমে আরো কিছু কাজ আছে, যেমন কবুতর আপনার ফ্লাইং, কবুতর ফ্লাইং স্টার্ট করতে হবে। ফ্লাইং স্টার্ট করতে বলতে আপনি মনে করেন এখন তো আমরা কবুতর মাত্র 2 সপ্তাহ হয়েছে কবুতর ছাড়া শুরু করছি, আমি এটা একটু পরে ধরি। কবুতর 2 সপ্তাহ হয়েছে আমরা কবুতর ছাড়া শুরু করছি, তো কবুতর এখন টুকটাক লাস্ট 4-5 দিন যাবৎ সকালবেলা একটু ঠান্ডা পড়তেছে, কবুতর সবারই উঠতেছে, টুকটাক ভালোই উঠতেছে। যেটা হয়েছে সিত্রানের পরে আর কি ঠান্ডাটা শুরু হয়েছে, তো মনে করেন যে এখন মোটামুটি 20-30 মিনিট ফ্লাইংটা স্টার্ট হইলে আপনি কবুতর টসের জন্য মোটামুটি প্রিপারেশন নিতে পারেন। আর সবথেকে বেশ বেটার হইলো আপনার কবুতর যখন একটু এলাকাটা একটা রেসারের ক্ষেত্রে বলতেছি, কবুতরটা রাউন্ড নিয়ে উঠবে বেশি, বা কবুতরটা মুভমেন্ট চেঞ্জ করে উঠবে। মনে করেন একবার রাইট সাইড দিয়ে কার্ভ নিল, একবার লেফট সাইড দিয়ে কার্ভ নিল, একটু এলাকা ছাড়তে চায় বা এলাকা ছাইড়ে দেয়, একটু দৌড় দেওয়ার টেন্ডেন্সি, দৌড় দেওয়ার টেন্ডেন্সি থাকে, তখনই আপনি বুঝবেন যে আপনার কবুতর ফর্মে আসতেছে। তো টপ ফর্মে আসার পরে টসটা স্টার্ট করতে পারলে ভালো। ভাই গিরিবাজু এরকম করে ওই যে আপনি বলতেছিলাম একটু, গিরিবাজু দৌড়ায়, গিরিবাজু দৌড়ায়, বেশি দৌড়ানোর সময় আবার টস না করা ভালো। কবুতর দৌড়ানোর পর বাসায় আসার পর একটা মুভমেন্ট দেখা যায়, যে মানে বাসার দিকে, ও যে বাসার দিকে আসছে, বাসার প্রতি যে প্রীতিটা আর কি, মানে ওর যে বাসা, যে মানে আমি আমার বাসার উপর আসছি, খুব হ্যাপি হ্যাপিলি একটা মুভমেন্ট দেয়। এরপরে গিরিবাজগুলো মনে করেন যে 3-3.5 ঘন্টা উড়ার পরে একটা মুভমেন্ট বোঝা যায়, গিরিবাজরা আমরা বলি যে ফরফরি মারে, কবুতর নিচে নাইমা আসতেছে, নাইমা আসার পরে সবগুলো মিলে একসাথে একটা পাকড়ে একটা ঠাস 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 করে একটা আওয়াজ দিবে, বাড়ি মারে, যে বাড়ি মারে, ফরফরি বলে আমরা এটাকে ফরফরি বলি। ওটার মানে হলো গিরিবাজ আপনার পাল্লার জন্য রেডি। ফরফরিটা দেওয়ার পরে পাল্লা দিতে পারলে ভালো, যে আপনার কবুতর টপ ফর্মে আছে। আপনার কবুতর যতক্ষণ পর্যন্ত না টপ ফর্মে আসবে অতক্ষণ পর্যন্ত ও ফরফরি দিবে না। রেসারের আবার ফরফরি নাই, রেসারের হলো যে টানের উপর। তা আপনার কবুতর ফার্স্টে সিলেকশনটা ঠিক করতে হবে। কবুতর আপনি বেশি উড়লেও আবার ঝামেলা আছে, কবুতর বেশি উড়লে কবুতর আস্তে আস্তে হেলথ কন্ডিশন ডাউন হয়ে যায়, কবুতরের মনে করেন যে মাসেল ডাউন হয়ে যায়, ওগুলোর জন্য আপনার প্রপার ইলেকট্রোলাইট, প্রোটিন, কার্বো এগুলো দিয়ে কবুতরের রেডি করতে হবে। এরপর দিয়ে মনে করেন যে কবুতরের আপনার সিলেকশন করতে হবে, কবুতরের ফেদার ঠিক আছে নাকি, কবুতর ঠিক মতো খায় নাকি, কবুতরের গোসল করতেছে নাকি, কবুতরের সবসময় গ্রিট দিতে হবে। এরপর আপনি টস শুরু করবেন। এবার টস স্টার্ট করলে আপনি মনে করেন প্রথম পাল্লাটা আসলে আমরা ওইভাবে দিই না, আমরা প্রথমে খাঁচার ভিতর কবুতর ঢুকে রাখি, কবুতরে আমরা প্রথমে আর কি টস বক্সে, কবুতরে বাসায় মনে করেন এই যে টস বক্স আমরা মানে নিয়ে টস বক্সে কবুতরে লোড করি, লোড করে পাশের বাসার ছাদে একটা হালকা কাপড় বা বস্তা দিয়ে ঢাইকা রেখে দিই, ঢাইকা 1 ঘন্টা রেখে দিই, 1 ঘন্টা পরে কবুতর ওই দিকে মুখ করে কবুতর ছেড়ে দিই। এইগুলো প্রথম ভয় ভাঙানোর কাজ, এটা হলো ভয় ভাঙানোর জন্য। এরপর আপনি 1 কিলোমিটার গেলেন, আরেকটা টস দিলেন। অনেকে কি করে মানে চারপাশে 1-2 কিলোমিটার করে বা চারপাশে 4-5 কিলোমিটার করে, যেটা গিরিবাজের ক্ষেত্রে বেশি হয় আর কি, যাতে কবুতরটা সিটিতে ঢোকার সময় কবুতরটা মানে ইজিলি ট্র্যাক করে যে আমার বাসাটা এদিকে গেলে মনে হয় ইজি হবে। রেসারের ক্ষেত্রে আপনার পাল্লা দিতে হবে, আমরা দেই ইউজুয়ালি 1 কিলো স্টার্টিং, 3 কিলো, 5 কিলো, 10, 20, 30, এরপর 50, 70, 90। আর শর্ট টসগুলো বেশি দিতে পারলে ভালো, মানে বুঝছেন, মানে
কাছের টসগুলা বা সিটি থেকে বেরোয় আপনি বেশি বেশি টস করলে 20 কিলো 25 কিলো 30 কিলো টসগুলা বেশি, অনেক মনে হয় 100 কিলো টস করছেন আবার 30 কিলো টস করবেন, 100 কিলো টস করছেন আবার 30 কিলো টস করছেন, 70 কিলো টস করছেন আবার 30 কিলো টস করছেন। তাহলে কি হয় কবুতরের হোমিং মানে অ্যাবিলিটিটা বা টেন্ডেন্সি বাসার বাসায় তাড়াতাড়ি যাওয়ার যে একটা টেন্ডেন্সি ওইটা ওইটা গ্রো করে। আর গিরিবাজের ক্ষেত্রে আপনি 2 কিলো 3 কিলো 5 কিলো যার যেভাবে সুবিধা, কবুতরের অনেকের কবুতর দেখা যায় যে অনেক সময় লাগে আসে, ও উনি একটু কম কম জাম দিয়ে যাইতে পারলে ভালো। আর যার কবুতরগুলো মনে করেন একটু মানে জলদি চলে আসতেছে, তার মানে আপনার কবুতরের বডি ফিটিংও ভালো আছে, কবুতরের বাসায় আসার ফিরার টেন্ডিস আপনি 5 কিলো 5 কিলো করেও জাম দিতে পারেন, আবার দূরে খেলার ইচ্ছা থাকলে 10 কিলো করেও, 10 কিলোর বেশি না যাওয়া ভালো, কারণ গিরিবাজ 15-20 কিলো গেলে অনেক মানে কবুতর হারায় যাওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে। আর বাসায় আসার পর তো অবশ্যই ইলেকট্রোলাইট দিতে হবে প্রপার, সেটার জন্য বেলগাসল, বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি বেলগাসল চলে বেশি, আর লোকাল অনেক গ্লুকোলাইট আছে, অ্যামিনো আছে, যে যেটা দিয়ে রিবিল পাউডার আছে, অ্যামিনো স্ট্রেস আছে, যে যেটা দিয়ে রিকভারি করে নিজে মজা পায়। আর তো এটা নিয়ে আরেকটা ভিডিও আমরা করে দিব। আর টসের ক্ষেত্রে একটা জিনিস আপনার ইয়ে করতে হবে যে রেসের ক্ষেত্রে আর কি, যে আপনার এক যেই স্পটটায় আপনার কবুতর মনে হচ্ছে যে আজকে লেট আসতেছে, ওই স্পটটা পরের দিন বা এরপর একদিন গ্যাপ দিয়ে আবার করার চেষ্টা করবেন, তাহলে কবুতরের স্পিড লেভেলটা একটু হাই হয়ে যাবে। আর টসে ভাই গ্যাপ দেওয়ার ব্যাপারটা কিভাবে ইয়া করা, নাকি এটা কি কবুতরের বডির উপরে ডিপেন্ড করে? কবুতরের বাসায় ফিরার বললাম না যে যত জলদি ব্যাক করবে আপনি পরের দিনই ছাড়তে পারবেন, কবুতর বাসায় যদি দেরি করে আসে তাহলে সেন ওর শরীরে ঘাটতি হয়, আর যদি ছাড়ছেন সাথে সাথে চলে আসে, 20 কিলো থেকে আসতে কত ম্যাক্সিমাম 25 মিনিট লাগবে, 20 মিনিটও লাগে, অনেক সময় কমও লাগে, এক একজনের এক এক রকম টাইমিং লাগে। তো ফিরার বাসায় ফিরার উপর ডিপেন্ড করতেছে, আবার এখানে আবার কথা আছে আপনার বেশি স্ট্রেস না হইলে আবার বেশি ইলেকট্রোলাইট দিয়ে না, তাহলে আবার কবুতর ঠান্ডা লেগে যাবে, কবুতর বেশি স্ট্রেস হইলে। আর অবশ্যই গ্রিড, গ্রিডের সাথে মিনারেলটা দিয়ে রাখবেন, মিনারেলটা দিয়ে রাখলে আলাদা মিনারেল কিনতে পাওয়া যায়, গ্রিডের সাথে একটু মিনারেল মিলে রেখে দিলে কবুতরের যতটুকু প্রয়োজন সে ততটুকু মিনারেল খায় নেবে। এটার ক্ষেত্রে কী হয় তাহলে আবার বেশি মিনারেল টিনারেল দিলে আপনার বেশি ইলেকট্রোলাইট না দিলেও হয়, যখন 100-150-200 কিলোতে যাবেন তখন আরও আর অনেকে আমারে প্রশ্ন করে যে ভাই আমি তো 200-250 কিলো রেস খেলবো আমার কতটুকু টস করা দরকার, আমরা ইউজুয়ালি ভাইয়া সবাই 100 কিলো টসই করি বা 80 কিলো টস করে 100 কিলো রেসটা শুরু করি বা 120 কিলো রেসটা শুরু করি, এরপর কন্টিনিউয়াসলি 50 কিলো 50 কিলো করে জাম্প হয়ে থাকে, তখন আর টস করা লাগে না। কিন্তু এর মাঝেও যদি আপনি 20-30 কিলো টস দিতে পারেন, আপনার কবুতর টপ কন্ডিশনে আছে, বডি ফিটিং ভালো, আপনার বাসায় ঘুরাইতে ভালো লাগতেছে না যাই 20 কিলো ছেড়ে দিয়েছি, কিন্তু আমাদের দেশে তো 20 কিলো যাইতেও 2 ঘন্টা লাগে, এটা একটা মেইন সমস্যা, ওইটার সব কিছুর উপর ডিপেন্ড করে ছাড়বেন। আর ছাড়ার স্পেসটা যাতে সবসময় ওপেন হয়, সুন্দর হয় এবং কোনো বাধা যাতে না থাকে, তার কোনো ধরনের পিলার, অনেকে দেখছি রাস্তার মধ্যে ছেড়ে দেয়, রাস্তার মধ্যে ছাড়বেন না, সেতুর উপর কোনো ব্রিজের উপর থেকে কবুতর ছাড়বেন না, এটা গিরিবাজ না, গিরিবাজ আপনি আপনার ইয়ার উপর থেকে ছাড়তে পারেন উপরে উঠে যাবে, তো রেসার তো একটা টান দেয়, তার সময় দেখা যায় যে বাস যাইতেছে বা গাড়ি যাইতেছে ওটার সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। মানে প্রেফার করব যে কোনো মানে খেত মানে জমির মাঝখানে যে বা কোনো মাঠ, স্কুলের মাঠ, যে কোনো জায়গা বা নদীর পাশে থেকে ছাড়তে পারেন, নদীর দিকে মুখ করে ছাড়বেন না, নদীর পাশে মানে ফ্লোরের দিকে মানে যেদিকে মাটি আছে, জমিন আছে আর কি, জমিনের দিকে মুখ করে ছাড়বেন, তাইলে এরপর ওই ওর মতো ঘুরে ওর মতো ট্র্যাক বানায় এই তো। আর এরপরে যদি কোনো আরও কথা থাকে জানার থাকে একটু কমেন্টস করেন, আর একটু সাবস্ক্রাইব করে দিয়েন আমাদের চ্যানেলটা, টুকটাক ভিডিও এখন আপনাদের জন্য করতেছি, গিরিবাজের আর একটু মানুষের কবুতর উড়ুক, এরপর আমরা গিরিবাজের সবার বাসায় যাওয়া স্টার্ট করব আর কি, একটা লাইক দিয়ে দিয়েন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।